পশ্চিমবঙ্গে আমাদের একটা ঐতিহ্য আছে স্বাধীনতা আন্দোলনের আগে থেকে, আর এজন্যই স্বাধীনতার পরবর্তী সময়েও রাজনীতিতে সেই ঐতিহ্য মেনে চলা হয়েছে। সেখানে জাত পাত ধর্ম বর্ণ ভাষার ভিত্তিতে মানুষকে আলাদা আলাদা খোপে ভাগ করা হয় না। প্রাক্তন সভাপতি বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী বা খাদ্যমন্ত্রী যাই হন, তিনি যে কোনো জায়গায় খেতে পারেন, কিন্তু আমরা 2019 আগেও দেখেছি এই নাটক কলাপাতায় খাওয়া, আদিবাসীর বাড়িতে সরু মিহি চালের ভাত। অথচ পরিযায়ী শ্রমিক, ওই বাঁকুড়ার শ্রমিকরা যখন আটকে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, তাদের ব্যাপারে মোদী সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী কোনো খোঁজ নেননি। আর এখনও যদি মানুষকে দেখতে হয়, তার নিজের আহমেদাবাদ শহরে গত কয়েকদিন আগে 12 জন শ্রমিক এবং তার মধ্যে টিনেজার শ্রমিক যারা খিদার জ্বালায় বাধ্য হয়ে কারখানায় কাজ করতে গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার মধ্যে 15 বছরের তরুণও আছে, কিশোরও আছে। তো সেরকম হলে তার সেখানে যাওয়া উচিত, যদি জনসম্পর্ক কর্মসূচি করতে হয়।